সকল বন্ধুগণ, আমরা আজকে কলকাতা চিড়িয়াখানা যাব। আমি চায়না দাস বলছি চুয়াডাঙ্গার থেকে। এখন আমি চুয়াডাঙ্গার বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। অটো বা ট্রেকার ধরবো, ধরে আমরা চাকদা যাবো। চাকদার থেকে তারপরে ট্রেন ধরবো। আমরা অনেক জন ফ্যামিলি মিলে যাচ্ছি, বোন টোন সব, বোনের বাবা মা সবাই মিলে আমরা যাচ্ছি। আপনারা আমরা ভিডিওটা পুরোটা দেখবেন শেষ পর্যন্ত। আমাদের হয়ে গেছে, এবার ট্রেনে আমরা বসে পড়েছি। বেশ, ট্রেনটা সকাল সকাল আমরা ফাঁকায় পেয়ে গেছি, সবাই সিট পেয়ে গেছি। ভিড় অনেকটাই কম, বেলা করে গেলে ভিড় থাকে। আমরা 6:40 গাড়ি ধরেছি, রামধন স্টেশনে আমরা নেমে গেছি। এবার আমার মেট্রোর দিকে স্টেশনে যাওয়ার জন্য রওনা দিলাম। এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি, মেট্রোর টিকিট কাটতে গেছে আমার হাজবেন্ড। টিকিট কাটা হয়ে গেছে, দেখেন প্লাস্টিকের প্রবলেমের মতন। এবার মেট্রোতে স্টেশনে যাব বলে মেট্রো ট্রেনের মধ্যে আমরা সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি। দেখুন এটা চলন্ত সিঁড়ি, আমাদের হাঁটতে হচ্ছে না, উঠে পড়েছি, বেশ নেমে পড়েছি। মেট্রো স্টেশনের মধ্যে ঢুকে গেছি, দেখুন বেশ পরিবেশটা কি সুন্দর, কয় পরিষ্কার। এখন স্টেশনের ট্রেন ঢুকে গেছে, ট্রেন থামলেই অটোমেটিক দরজা খুলে যাবে। তারপর সবাই এক এক করে আমরা ট্রেনের ভিতরে ঢুকে যাব। ট্রেনে বসে খুব সুন্দর দেখা যাচ্ছে, কত রকমের বিল্ডিং, বড় বড় বিল্ডিং গুলো কত ছোট ছোট দেখাচ্ছে, দেখুন দেখাচ্ছে কি সুন্দর পরিবেশ, বেশ ভালোই লাগছে। শীতের আমেজটাও বেশ অনেকটাই আছে। আমরা এখন রবীন্দ্র সদন স্টেশনে নেমে গেছি, দেখুন নেমে গিয়ে এবার আমরা বাইরের দিকে বেরোচ্ছি সবাই, আবার সেই চলন্ত সিঁড়িতে উঠে পড়ব, বেশ ভালোই লাগছে। দেখুন অনেক লোক, ভালোই ভিড় আছে। আমরা চলন্ত সিঁড়িতে উঠে গেলাম, হাঁটতে একটু হচ্ছে না। এই সিঁড়ি থেকে নেমে আমরা বাইরে বেরিয়ে যাব, বাইরের থেকে আমাদের বাস খুঁজে নিতে হবে। টিকিটের কাজ শেষ, টিকিট আমরা দিয়ে দিলাম ভেতরে, এবং গেটটা খুলে গেল কি সুন্দর। এবার আমরা বাইরে বেরিয়ে গেলাম, বাসে উঠে গেছি, চিড়িয়াখানার বাসে। প্রায় আমরাই বাসটা প্রায়টাই ফাঁকা, আমাদের ফ্যামিলি যে কটা লোক আছে সব আমাদেরই ফ্যামিলির লোক। আমরা চিড়িয়াখানা থেকে রওনা হচ্ছি। এখানে ঘন ঘন ট্রেন, প্রচণ্ড ঠান্ডা বাবা। বাস থেকে নেমে পড়লাম চিড়িয়াখানার সামনে, দেখুন চিড়িয়াখানা এখনো খোলেনি, 9টার সময় গেট খুলবে। এখন পাক্কা 15টা বাজে, 15 মিনিট বাকি আছে। আমরা চিড়িয়াখানার বাইরে দাঁড়িয়ে আছি সকলে মিলে, দেখুন এই দেখুন চিড়িয়াখানার গেট। ঢুকে বললাম আমরা চিড়িয়াখানার গেটে। এবার আমরা সবাই, সকাল 9টা বাজে, মোটামুটি একটা হালকা টিফিন করবো, করে আমরা তারপরে পুরো চিড়িয়াখানাটা পরিদর্শন করবো। আপনারা দেখবেন পরের ভিডিওতে।